ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স আজকের ভিডিওটা কিন্তু গত ভিডিও অর্থাৎ কার্ডিয়াক সাইকেলেরই অংশ তাই তোমরা যারা লাস্ট ভিডিওটা মানে লেকচার ফাইভ দেখো নি অবশ্যই দেখে নেবে আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের টপিকটা যেমন ইম্পর্ট্যান্ট তেমনি একটু ডিফিকাল্ট তাই ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি তো চলো বন্ধু আজ নতুন কিছু শিখে নিই তোমরা হয়তো সিনেমায় দেখে থাকবে একজন রোগী শুয়ে আছে আর তার পাশে মনিটারে এরকম একটা গ্রাফ চলে যাচ্ছে তারপর গ্রাফগুলো সোজা হয়ে গেল এবং রোগীও শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করল কি দেখেছ তো এই গ্রাফটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি এখন ইসিজি কি না হৃৎপিণ্ডের মধ্যে যে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয় যার ফলে হার্ট পাম্প করে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে লিপিবদ্ধ করে ফলে বোঝা যায় আমাদের হাত ঠিকঠাক কাজ করছে কি না আজকে আমরা এই বিষয়গুলো ডিটেলসে জানব এখানে দেখো দুটো টার্ম আছে একটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম আর একটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ এই দুটো কি আগে জেনে নিই কারণ এই দুটো টার্ম নিয়ে আমরা কিন্তু কনফিউজড করে যাই প্রথমে চলে আসি ইলেকট্রোকার্ডিওগ্রাম এখানে ইলেকট্রো মানে হচ্ছে কারেন্ট বা ইলেকট্রিক অ্যাক্টিভিটি তোমরা জানো আর কার্ডিও মানে হার্ট আর গ্রাম মানে হচ্ছে ওয়েভ বা তরঙ্গ বা পিক তাহলে ইলেকট্রো কাকে বলে না হৃৎপিণ্ডে যখন স্পন্দন চলে তখন যে বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয় তা যন্ত্রের মাধ্যমে গ্রাফ কাগজে লিপিবদ্ধ করা হয় এই লেখচিত্রকে ইলেকট্রো বা ইসিজি বলে আর যে যন্ত্রের সাহায্যেই গ্রাফিক্যাল চিত্র রেকর্ড করা হয় সেই যন্ত্রটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ তাহলে গ্রাফিক্যাল রেকর্ড বা লেখচিত্রকে ইসিজি বলে আর এই যন্ত্রটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ এই ডিফারেন্সটা তোমরা কনফিউজ মানে আমরা কনফিউজ করে যাই তাই এটা ভালো করে আমাদের বুঝে নিতে হলে বুঝে নিতে হবে আর কি তো এই গ্রাফটা দেখে ডাক্তার বলে দিতে পারবে যে ডাক্তার কেন এবার থেকে তুমিও বলে দিতে পারবে যে হার্টের কোথায় প্রবলেম রয়েছে কী প্রবলেম রয়েছে তো এই গ্রাফটাতে দেখো পাঁচটি তরঙ্গ রয়েছে পি কিউ আর এস টি ওয়েব বা একে পি কিউ আর এস টি ওয়েব বলে এই তরঙ্গগুলো আমাদের হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালস বা ইলেকট্রিক অ্যাক্টিভিটিগুলোকে ইন্ডিকেট করে এখন দেখবো এই যে ওয়েবগুলো অর্থাৎ পি ওয়েফ কি বা কিউআরএসটি ওয়েবগুলো তো প্রথমে এখন আমরা পি ওয়েফ কি এটা কি নির্দেশ করে আর কেনই বা এরকম উপরের দিকে বেঁকে যায় সেটা জেনে নিই দেখো পিওএফ একটা ঊর্ধ্বমুখী তরঙ্গ সৃষ্টি করেছে এটি অলিন্দ সংকোচনকে নির্দেশ করে অলিন এখন প্রশ্ন হতে পারে অলিন্দ সংকোচন হবে কেন না তোমরা জানো ডান অলিন্দে এখানে রয়েছে এসএ নোট যাকে পেসমেকার বলে আর এখানে রয়েছে এভি নোট যাকে রিজার্ভ পেসমেকার বলে এই এসএ নোট ইলেকট্রিক ইম্পালস তৈরি করে যা এভি নোট হয়ে পুরো অলিন্দে ছড়িয়ে পড়ে এখন তখন অলিন্দ সংকুচিত হবে এগুলো আমরা আগের ভিডিওতে আমার আগের অনেক ভিডিওতে আমি বলেছি তোমরা জানো আর অলিন্দ সংকোচন হবে তখন যখন অলিন্দের হৃদপেশিগুলো নর্মাল স্টেট থেকে ডিপোলারাইজড হবে মন দিয়ে শুনবে নর্মাল স্টেট থেকে ডিপোলারাইজড হবে নর্মাল স্টেট মানে পোলারাইজড অবস্থা ধরো এই এই হচ্ছে একটা হৃদপেশী কোষ এখানে এখন কোনো ইম্পালস এসে পৌঁছায়নি অর্থাৎ নর্মাল কন্ডিশনে আছে তখন এই কোষের বাইরের দিকে থাকবে পজিটিভ চার্জ আর ভিতরের দিকে থাকে নেগেটিভ চার্জ এটাকে বলা হয় পোলারাইজড স্টেট বা নর্মাল কন্ডিশান তো এ সব কোষেই এরকমই থাকে শুধু হৃদ হৃদপেশী নয় অন্যান্য কোষেও নর্মাল স্টেটে এরকম থাকে এখন এখানে ইম্পালস এলে মানে এসে নোট থেকে ইম্পালস ইম্পালসটা আসবে তো ইম্পালস এলে কী হবে তাহলে এই কোষগুলোর আয়নিক চেঞ্জ হবে অর্থাৎ বাইরে হয়ে যাবে নেগেটিভ চার্জ আর ভেতরে হয়ে যাবে পজিটিভ চার্জ তখন একে ডিপোলারাইজেশান বলা হয় তো ডিপোলারাইজড হলে অলিন্দ সংকুচিত হবে তখন এই গ্রাফ পজিটিভ কার্ফ তৈরি করবে অর্থাৎ উপরের দিকে এইভাবে ওয়েব তৈরি করবে এখন এই পি ওয়েব কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ধরে হয় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ধরে হয় পিওএবে কোনো অ্যাবনরম্যালিটি দেখা দিলে বোঝা যাবে যে অ্যাট্রিয়া ঠিকভাবে কন্ট্রাক্ট হচ্ছে না কন্ট্রাক্ট করছে না বা এসে নোট ঠিকঠাক ইম্পালস তৈরি করতে পারছে না তাই তো তো এবার বোঝা গেল পি সিগনিফিকেন্সটা সিগনিফিক্যান্সটা কী তো পিওএবের পর রয়েছে কিউআরএস ওয়েভ ওয়েব দেখো এটাকে আমরা একসাথেই বলবো কিউআরএস ওয়েব দেখো এটা একটু নিচে নেমে এসে কিউ তারপর হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে এ পৌঁছায় এবং আর আবার পুনরায় নিচে নেমে এসে এসে শেষ হয়ে যায় এটি নিলয়ের সংকোচনকে নির্দেশ করে আই রিপিট ইট ইন্ডিকেটস ভেন্ট্রিকুলার কন্ট্রাকশান এখন প্রশ্ন হচ্ছে ভেন্ট্রিকিউল অর্থাৎ নিলয় সংকোচন হবে কেন দেখো ঠিক আগের মতো দেখো এসে নোডে যে ইম্পাল সৃষ্টি করেছিল তা এভি নোড হয়ে এই সেপ্টামের মধ্য দিয়ে মানে এই আন্তঃনিলয় পর্দার মধ্য দিয়ে যে বান্ডল অফ হিজ আছে তার সাহায্যে ইম্পালস নিলয়ের নিচের দিকে নামতে থাকবে এবং এই বান্ডিল অফ হিজ এর সাথে যুক্ত আছে পার্কিনজি তন্তু যা পার্কিংজি তন্তুর অনেক শাখা প্রশাখা পুরো এইভাবে নিলয়ের পেশিতে ছড়িয়ে আছে এরা ইলেকট্রিক কন ইলেকট্রিসিটি কন্ডাক্ট মানে বা ইলেকট্রিক ইম্পালস কন্ডাক্ট করতে পারে তাই নিলয়ের হিত পেশিতে ইম্পালস ছড়িয়ে পড়বে এই এইগুলো দিয়ে এখন নিলয় পেশি আবার নর্মাল কন্ডিশন থেকে ডিপোলারাইজড হবে কারণ ইম্পালস চলে এসছে এবং এই ডিপোলারাইজেশান কিন্তু খুব দ্রুত হয় তাই নিলয় জোরে সংকুচিত হয় বিশেষ করে মনে রাখবে বাম নিলয় জোরে কন্ট্রাক্ট করে কারণ বাম নিলয়ের সঙ্গে যুক্ত রয়েছে মহাধমনী তাই গ্রাফ হঠাৎ উপরে উঠে গিয়ে কিউপিক তৈরি করে হ্যাঁ এইভাবে কিউপিক তৈরি করবে বোঝা গেল তো ব্যাপারটা তো তাহলে কিউআরএস ইন্ডিকেটস ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিক্যাল মনে রাখবে কিউ আর এস ইন্ডিকেটস ডিপোলারাইজেশন অব ভেন্ট্রিক্যাল অর্থাৎ ভেন্ট্রিক্যালের সংকোচনকে নির্দেশ করে এবং এটা পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড ধরে চলে মনে রাখবে পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড ধরে চলে আগে আমি ভিডিওতেও বলেছি কার্ডিয়াকসাইকেল নিলয়ের সংকোচনকাল হচ্ছে পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড দেখে নাকি তোমরা কিউ গ্রাফ যদি এবার কোনো অ্যাবনরম্যাল হয় তার মানে এই অ্যাবনর্মালিটি দেখা যায় এইভাবে হচ্ছে না অন্যভাবে হচ্ছে তাহলে কিন্তু তন্তু ঠিকভাবে ইম্পালস পাঠাতে পারছে না বা ভেন্ট্রিক ঠিকঠাক সংকোচন হচ্ছে না যার ফলে ব্লাড সার্কুলেশনের প্রবলেম দেখা দিচ্ছে তো এবার দেখো এই পিও কিউর মাঝে যে স্ট্রেট লাইন আছে এটা কি ইন্ডিকেট করে না এটা ইম্পালস অলিন্দ থেকে এভিনোড বা এভিনোর থেকে নিলয়ে আসতে যে সময় লাগে তাকে নির্দেশ করে এই স্ট্রেট লাইনটা হুম মানে অলিন্দ থেকে নিলয়া ইম্পালস পৌঁছোতে যে সময়টা সেটা হচ্ছে এই স্ট্রেট লাইন এখন কোন এই সময় কোনো কন্ট্রাকশান হয়নি তাই এটা স্ট্রেট লাইন এখন টি ওয়েভ কী বলছে দেখি না এটা ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশান অর্থাৎ নিলয়ের প্রসারণকে নির্দেশ করে এই ওয়েভটা দেখো একটু কুঁজ মানে একটু ডোম আকৃতির হয়েছে তাই না তো ভেন্ট্রিক্যাল কন্ট্রাক্ট হয়েছিল কারণ ইম্পালস ছিল এখন ইম্পালস নেই তাই ভেন্ট্রিকুলার মাসল নর্মাল কন্ডিশনে চলে যাবে অর্থাৎ আবার পোলারাইজড হবে দেখো ডিপোলারাইজড ছিল এবার পোলারাইজড হবে এই ডিপোলারাইজড থেকে পোলারাইজড হওয়াকে বলা হয় রিপোলারাইজেশন তাই টি ওয়েভ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশানকে ইন্ডিকেট করে রিপোলারাইজেশান মানে আবার আগের অবস্থায় ফিরে এলো কারণ রিপোলারাইজেশান হলো কারণ একে আবার ভেন্ট্রিককে আবার কন্ট্রাক্ট করতে হবে মানে আবার ডিপোলারাইজড করতে হবে তো ডিপোলারাইজড ছিল আবার তার থেকে আবার ডিপোলারাইজ তো হবে না তো একে রিপোলারাইজেশান করতে হবে নর্মাল কন্ডিশনে নিয়ে যেতে হবে দিলে আবার ডিপোলারাইজড হলে আবার ভেন্ট্রিক কন্ট্রাক্ট করবে আবার দেখো আর যে যে এসটির মাঝে যে স্ট্রেট লাইন আছে এটি ডিপোলারাইজেশান থেকে রিপোলারাইজেশান হতে যে সময়টা লাগে তাকে নির্দেশ করে এই এই জন্য এখানেও এই সময়ে কোনো কন্ট্রাকশান হয়নি তাই এটা স্ট্রেট লাইন এসটির মাঝে যে স্ট্রেট লাইনটা তো এই এই এইগুলো হলো ইসিজি গ্রাফের পুরো গল্প এখন এই গ্রাফে যদি কোনো ডিফ্লেকশান দেখা যায় তাহলে হার্টের যে প্রবলেম হয়েছে সেটা ধরে নিতে পারি যেমন ধরো এই এস টি সেগমেন্ট যেটা বললি বলছিলাম এস টি সেগমেন্ট যদি নিচে নেমে আসে তাহলে মায়োকার্ডিয়াল ইস্টিমিয়া হয়েছে বলে মনে করা যেতে পারে আবার এই এস টি লাইন যদি একটু উপরের দিকে উঠে যায় তাহলে মায়োকার্ডিয়াল ইনফ্যাকশান হতে পারে আর কি তো এই গ্রাফকে ইন্টারপ্রিট করে ডাক্তার কিন্তু বুঝতে পারে যে এবং সেই মতো সে প্রেসক্রাইব করে তো যাই হোক এই হলো অল অ্যাবাউট দ্য ইসিজি ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করে সবাইকে হেল্প করো থ্যাংক ইউ ফর ওয়াচিং